হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। গ্রামের জীবন উইথ সীমা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একটা খুবই সুন্দর স্পেশাল সন্দেশের রেসিপি। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো সন্দেশের রেসিপিটা হচ্ছে কলাকান। তো কলাকান আমাদের এখানে মানে আমাদের প্রত্যেকেরই যে অপছন্দের লিস্টে কারো নেই, প্রত্যেকেরই খুবই ফেভারেট মিষ্টি একটা। মানে যদি বলেন যে আমাদের প্রিয় মিষ্টি কী কী, তো তার মধ্যে কলাকান কিন্তু আসবেই। তো সেই কলাকান্দের রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন কলাকান। তো সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে। তাহলে চলুন দেখতে থাকুন আমি আজকে এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি আর কী কী উপকরণ নিয়েছি সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিই। চলুন তাহলে। তো আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে যা যা উপকরণ ব্যবহার করছি সেগুলো একটু দেখে নিন। এখানে সবথেকে প্রথমে আমি নিয়ে নিয়েছি পনির, তারপর নিয়ে নিয়েছি এখানে চিনি, এখানে নিয়েছি গুঁড়ো দুধ, নিয়েছি এলাচ, এবং গার্নিশিংয়ের জন্য নিয়েছি কাজু কিশমিশ, এবং এখানে নিয়ে নিয়েছি আমি ফুটিয়ে রাখা দুধ, একটু সরটাও আমি নিয়েছি, কারণ এই সরটা আমার ঘিয়ের কাজ করবে। এই সন্দেশটা আমি এখন কোনো ঘি বা তেল কিছু ব্যবহার করব না, এই সরটার জন্যে একটা মানে ঘি ঘি ব্যাপার আসবে সন্দেশ। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করে দিই, আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। চলে গিয়ে আমি পনিরটা এটার মধ্যে গ্রেট করে নেব। এভাবে গ্রেট করে নিলে কলাকান্দার মধ্যে একটা দানা দানা ব্যাপার আসবে। দেখুন আমি পুরো পনিরটা খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি, এই দেখতে পাচ্ছেন। আপনারা ইচ্ছা করলে এখানে ছানাও ব্যবহার করতে পারেন। তা আমি এখানে পনির দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ছানা ফাটিয়েও আপনারা করতে পারেন। ঠিক আছে, চলুন তাহলে বাকি প্রসেসটা শুরু করে দিই। আমি এই কড়াইটায় করে সন্দেশটা বানাবো, তাই আমি সবথেকে প্রথমে পনিরটাই কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এই গুঁড়ো দুধটা দেওয়াতে সন্দেশটার টেস্ট আরো খুব ভালো হবে। দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা দুধ, এখানে আমি তো সর ব্যবহার করেছি, সরটা সমেত দিয়ে দেবো, একটু রেখে দিলাম যদি পরে লাগে তার জন্য। এবার এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু এটা আমি উনুনের মধ্যে বসাবো না, পুরো ব্যাপারটাকে আমি এখানে তৈরি করে নেব, তারপর বসাবো। খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে, এবং এই যে একটা দানা দানা ব্যাপার দেখছেন, এটা পনিরটা গ্রেট করে দেওয়ার জন্যই হয়েছে। দেখুন কলাকান্দের মিক্সচারটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, এবার এটা আমি উনুনের মধ্যে বসাবো। এবার উনুনের মধ্যে আমি বসিয়ে দিলাম, এটা খুব ভালো করে আমি নেড়ে নেড়ে তৈরি করে নেব। এটা খুব ভালো করে নাড়তে হবে যাতে তলা ধরে না যায়। দেখুন দুধটা অনেকটাই মরে গেছে,
এবার এটার মধ্যে মিশিয়ে দেবো চিনিটা, কারণ চিনিটা দেওয়ার পরও অনেকটা জল বার হবে, তাই চিনিটা আমি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেবো। চিনি আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতনই দিয়ে দেবেন। দেখুন একদম কলাকন্দের মতো দানা দানা ব্যাপারটা চলে এসছে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এলাচের গুঁড়ো। দেখছেন একদম ঝরঝরে হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। চলুন এটা এবার আমি এই সন্দেশ বানানোর ট্রেতে ঢেলে নিচ্ছি। ট্রেটা আমার একটু বড় হলো বন্ধুরা, কারণ ছোট সাইজের ট্রে আমার কাছে নেই, তাই আমি সাইডে এইভাবে সেট করে নেব। দেখুন কলাকাঁচা আমি খুব ভালোভাবে এটার মধ্যে বসিয়ে দিয়েছি। 200 গ্রাম পনিরের মানে আমার ট্রেটা হয়ে গেছে অনেক বড়, তাই কিছু করার নেই। আমার কাছে সন্দেশ বানানোর ট্রে বড় সাইজেরই ছিল, তাই আমি বড়টাতে বসিয়ে দিয়েছি। এটা আমি সেট হওয়ার জন্য 30 মিনিটের মতো রেখে দিচ্ছি। যদি আপনাদের কোনো তাড়াহুড়ো থাকে তাহলে আপনারা ফ্রিজের মধ্যে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, চলুন 30 মিনিট পর দেখা হচ্ছে। চলুন সন্দেশটা আমার আধ ঘন্টা সেট করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে দেখে নিন। এবার চলুন কেটে কেটে সার্ভ করি। আমি একদম মিষ্টির দোকানের মতো চোখা চোখা করে কেটে নেব। দিয়ে দিচ্ছি একটা করে কিশমিশ। এটা আপনাদের ইচ্ছা করলে দিতেও পারেন, আবার নাও পারেন। আমি সাজানোর জন্য একটু দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে কলাকাঁচা সেট হয়ে গেছে। দেখুন দিয়ে দিচ্ছি একটু করে কাজু। এই যে দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে, এখানে আমি কোনো ঘি কোনো তেল কিচ্ছু ব্যবহার করিনি, একদম দোকানের মতো কলাকান রেডি। আজকে আমার কলাকান্দের রেসিপিটা আপনারা তো দেখলেন, এটা আপনারা বরফিও বলতে পারেন। তা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে, দেখলেন এটা প্রথম প্লেট আমার সাবস্ক্রাইবারদের জন্য। দেখাতে বাবা খেয়ে কেমন হয়েছে। দেখেন এলাচ দিয়া আছে, কিচমিচ দিয়া আছে এবং কাজু বাদাম দেওয়া আছে।